হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ একাডেমি। নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে ক্লাসে আমি যেটা আলোচনা করব, দেখতে খুব সহজ কিন্তু আসলে এর বিস্তৃতি অনেকটাই। WBCS পরীক্ষা আসন্ন, 19শে জুন WBCS প্রিলিমিনারি 2022 পরীক্ষা হতে চলেছে, এই বিষয়ে আমরা সবাই নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো যে এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী আমরা কোথা থেকে পড়ব এবং কিভাবে পড়ব। সারা বছর ধরে প্রতি মাসে আমরা যে কম্পাইলেশন করে রাখি সেইটা রিভিশন দিলেও আমাদের পড়া হয়। আবার একইভাবে আমরা যদি সেই কারেন্ট অ্যাফেয়ার্সের বা গোটা বছরের অর্থাৎ 2021-22-এর যে কারেন্ট অ্যাফেয়ার্স তার টপিকগুলোকে সাজিয়ে সুস্থিতভাবে যদি বিন্যাস করে রাখি তাহলে সেটা পড়েও আমাদের সুবিধা হয়। তাহলে এর মধ্যে সুবিধাজনক কোনটা? সুবিধাজনক হলো দ্বিতীয় মেথডটা, অর্থাৎ টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। কারেন্ট অ্যাফেয়ার্সের প্রিপারেশনটা আমাদের কিরকমভাবে নেওয়া উচিত? নেওয়া যেটা উচিত সেটা হচ্ছে যে একটি বছরের প্রতি মাসে যে কোনো একটা জায়গা থেকে কম্পাইলেশন পড়া উচিত। তারপর পরীক্ষার আগে টপিক ওয়াইজ ইয়ারলি যে সমস্ত ম্যাটেরিয়াল বাজারে পাওয়া যায় তার যে কোনো একটা থেকে টপিকগুলো পড়ে নেওয়া উচিত। তাহলে প্রশ্ন আসবে যে বাজারে অ্যাভেলেবেল আছে এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারলি সব থেকে ভালো ম্যাটেরিয়ালের নাম কি? সব থেকে ভালো ম্যাটেরিয়াল তোমাদের মতে বিভিন্ন হতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এই স্পিডি নামক যে পাবলিকেশন সেটা যে কারেন্ট অ্যাফেয়ার্সের বই বার করছে সেটা বেশ ভালো বই। এর আগে আমি প্রেফার করতাম আরিহান্তেরই কম্পিটিশন ইন ফোকাস বলে বইটি, কিন্তু এই স্পিডি পাবলিকেশনের বইটা দেখার পর আমার ধারণা বদলেছে এবং আমি দেখেছি যে এই বইটিতে টপিক ওয়াইজ সমস্ত জিনিস কভার করা আছে এবং এটি তোমাদের জন্য লাভজনক হবে কম্পিটিশন ইন ফোকাসের থেকেও। তাই বলে কম্পিটিশন ইন ফোকাস যে কোনো মতে খারাপ বা সেখান থেকে প্রশ্ন আসবে না তা নয়, সেটা পড়া অপেক্ষাকৃত কঠিন। বা এর আগের বছর আমি দেখেছিলাম কম্পিটিশন ইন ফোকাসের প্রতিটা চ্যাপ্টারের শেষে টপিক ওয়াইজ প্রশ্ন থাকতো, কিন্তু এখন যেটা করেছে সেই বইটার শেষে সব চ্যাপ্টারের প্রশ্ন একসঙ্গে তারা কম্পাইল করেছে, যেটা মনে হয়েছে যে তুমি যখন স্টুডেন্ট হিসাবে পড়বে তখন তোমার পক্ষে সেটা অসুবিধাজনক হবে। কেন হবে? কারণ তুমি যখন একটি চ্যাপ্টার বা একটি টপিক পড়ছো তখন সেই চ্যাপ্টার বা টপিকটি থেকে তৎক্ষণাৎ যদি প্রশ্ন উত্তর তুমি সলভ করে নাও তাহলে তোমার ক্ষেত্রে সেটা সবসময় সুবিধাজনক হয়। কিন্তু 12টা বা 20টা টপিক পড়ার পর তুমি যখন একদম বইয়ের শেষে সমস্ত টপিকের প্রশ্ন হ্যাপাজার্ডলি সলভ করবে তখন তোমার যে নিজে কতটা পারছো সেটা যাচাই করার যে প্রসেস বা পদ্ধতি সেটা কিছুটা হলেও হ্রাসপ্রাপ্ত হয়, সেটা কিছুটা হলেও ব্যাহত হয়। তো এই যে বইটা স্পিডি পাবলিকেশনের, এটা প্রতি মাসে বেরোয়, ইয়ারলি 2022 বলে সিরিজটি বেরোচ্ছে। তোমরা কোন দুটো সিরিজ কিনবে? দেখো, যে কোনো একটা যদি কিনতে চাও তাহলে আমি বলবো এপ্রিল 2021 থেকে শুরু করে ফার্স্ট মাস 2022, এই যে ছবিটা দিয়েছি, এই সিরিজটা তোমরা কিনো। আর যদি বলো যে খুব ভালো প্রিপারেশন নিতে চাই তাহলে ফেব্রুয়ারি 2021 থেকে শুরু করে বা জানুয়ারি 2021 থেকে শুরু করে ফার্স্ট ফেব্রুয়ারি 2022 একটা কিনবে, আর এপ্রিল 2021 থেকে শুরু করে ফার্স্ট মার্চ 2022 এই দুটো কিনে নাও। মার্চের পর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ঘটছে সেগুলো তুমি পরীক্ষার প্রস্তুতি নেয়ার দরুন অলরেডি জেনে গেছো, সুতরাং সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ তখন পরীক্ষার ফর্ম ফিল আপ কবে হবে বলে দিয়েছে, পরীক্ষা কবে হবে বলে দিয়েছিল। তুমি নিশ্চয়ই এখন যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ঘটছে বা সাম্প্রতিক ঘটনাবলি ঘটছে সেগুলো সম্পর্কে অবহিত থাকছো স্বাভাবিকভাবে। কিন্তু তার আগে, অর্থাৎ যখন তুমি খুব একটা বেশি উৎফুল্ল ছিলে না, এই পরীক্ষাটা নিয়ে জোর দিতে না, তখন যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো হয়েছে তার জন্য তোমার এই ম্যাটেরিয়ালটি দরকার। বইটার দাম তুমি কলেজ স্ট্রিট থেকে নিলে প্রায় 100 টাকার কাছাকাছি পড়বে, অনলাইনে যদি নাও একটু কম পাবে, কিন্তু ডেলিভারি চার্জ তার সাথে পড়বে। তো এর মধ্যে অনেক চ্যাপ্টার অনেক টপিক ভাগ করা আছে স্বাভাবিকভাবেই,
কিন্তু তার মধ্যে কোনটা WBCS এর জন্য গুরুত্বপূর্ণ বা কোনটা WBCS এর জন্য অবশ্যই পড়তে হবে, আজকে আমি সেটা তোমাদের বলবো। প্রথমে আছে ডিফেন্স ইকুইপমেন্টস, অর্থাৎ S-400, এটা একটা ডিফেন্স মিসাইল, সেটা কোন দেশ তৈরি করেছে। এরকম পিনাকা নামক যে মিসাইল আছে, চিনুক, সেটা কোন দেশ তৈরি করেছে, এই ধরনের একটি টপিক প্রথমে দেখতে পাবে। একটা 7-8টা জিনিসের লিস্ট, সেটা গুরুত্বপূর্ণ। ফেমাস ন্যাশনাল ওমেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং ইন্টারন্যাশনাল ওমেনের মধ্যেও বেশ কিছু জিনিস গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি ইন্টারন্যাশনাল ওমেনের মধ্যে, আমরা যদি দেখি যে দুবাইয়ের প্রথম মহাকাশচারীর নাম কি, মহাকাশচারিণীর নাম কি, সেটা গুরুত্বপূর্ণ। আমেরিকার প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্টের নাম কি, সেটা গুরুত্বপূর্ণ। কিন্তু ন্যাশনাল ওমেন যে লিস্টটি দেওয়া আছে, ফেমাস ন্যাশনাল ওমেনের, তার প্রতিটাই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ড লিডিং কোম্পানি অ্যান্ড দেয়ার সিইওস, ওয়ার্ল্ডের যে সমস্ত কোম্পানি বিখ্যাত তাদের সিইওর নামটাও গুরুত্বপূর্ণ। তুমি যখন বইয়ে দেখবে 24-25টা কোম্পানির নাম দেওয়া আছে, কিন্তু অতগুলো কি পড়তে হবে? উত্তর হচ্ছে না। মূলত সেই ধরনের কোম্পানিগুলোর নাম এবং সিইওর নাম মনে রেখো যেগুলোর কর্ণধার বা চিফ এক্সিকিউটিভ অফিসার ভারতীয়রা। যেমন টুইটার, টুইটারের সিইও হিসাবে কিছুদিন আগে পরাগ আগরওয়াল মনোনীত হয়েছেন, এই জন্য টুইটারটা খুব গুরুত্বপূর্ণ। এবং মাইক্রোসফটেরও সত্য নাডেলা, এটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান নোটস বা ভারতীয় টাকায়, যেমন 10 টাকার টাকায় কিসের ছবি থাকে, তার কালার কিরকম, 20 টাকার টাকায় কিসের ছবি থাকে, তার রং কিরকম, এই ধরনের জিনিসগুলো। এর মধ্যে ম্যাক্সিমাম ম্যাটেরিয়ালই তোমরা sagniksir.com নামক যে ওয়েবসাইটটি আছে সেখানে পেয়ে যাবে। এখন সবগুলো অ্যাভেলেবেল না হলেও কিছুদিনের মধ্যে এর 90% ম্যাটেরিয়ালই অ্যাভেলেবেল হয়ে যাবে এই আশা করছি, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। 5 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে সাইক্লোনস ইন ইন্ডিয়া। ভারতে 2020-21 সালে যে সমস্ত সাইক্লোন আঘাত এনেছে সেগুলো, যেমন ধরো এখন আনছে অশনি, এর আগে এসছে আমফান, তারপরে এসছে ইয়াস, এই ধরনের সাইক্লোনের অরিজিন কোথায়, নামকরণ করেছে কে, এবং কোন জায়গায় আঘাত এনেছে, এর লিস্টটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে যে প্রশ্ন দুটো আসার সম্ভাবনা সব থেকে বেশি সেটা হচ্ছে স্টেট রিলেটেড প্রশ্ন। সব থেকে বেশি ফরেস্ট কভারেজ কোন রাজ্যে আছে, শতকরার দিক থেকে সব থেকে বেশি ফরেস্ট কভারেজ কোন রাজ্যে আছে, সব থেকে বেশি ম্যানগ্রোভ ফরেস্টের কভারেজ কোন রাজ্যে আছে, এই ধরনের তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। এরপরে মেজর এগ্রিকালচার প্রোডিউসিং কান্ট্রি এবং স্টেট আর মেজর মিনারেল প্রোডিউসিং কান্ট্রি এবং স্টেট, এটাও গুরুত্বপূর্ণ। এটা স্ট্র্যাটেজিকের মধ্যেও যেমন পড়ে, ঠিক সেরকম আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ে। যেমন ধান উৎপাদনে সব থেকে বেশি বা ধান উৎপাদনে সর্বপ্রথম দেশের নাম কি, এবং ধান উৎপাদনে ভারতের মধ্যে সর্বপ্রথম রাজ্যের নাম কি, এই ধরনের প্রশ্নোত্তর গুলো। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, 2022 সালে একটা এগ্রিকালচারাল রিপোর্ট প্রকাশিত হয়েছে, তোমরা পারলে সেটাও দেখে যেও। জিআই ট্যাক্স 2019-21, যেমন আমরা দেখেছি আসামের জুডিমা রাইস, আসামের জুডিমা ওয়াইন, ওয়েস্ট বেঙ্গলের মিহিদানা, ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবনের মধু ইত্যাদি প্রভৃতি জিনিস জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল আর আসাম বা ওয়েস্ট বেঙ্গলের যে নেইবরিং স্টেটগুলো আছে তাদের কোন কোন জিনিসগুলো জিআই ট্যাগ প্রাপ্ত হয়েছে সেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেটাও এই জিআই ট্যাক্সের লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে। এরপরে স্কিম অ্যান্ড ক্যাম্পেইনস, পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত স্কিম রিলিজ হয়েছে 2021-22 এবং যে সমস্ত ক্যাম্পেইন চলছে বা চলেছে 2021-22, সেগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের স্কিম মানে শুধু 2021-22 স্কিম নয়, আমি সেটা পরেও দিয়েছি, যে স্টেট রিলেটেড যতগুলো স্কিম চলছে তার প্রতিটাই তোমাদের জানতে হবে। তার জন্য আমার একটা খুব সুন্দর ভিডিও বার করা আছে, তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে যাও আমাদের প্লেলিস্টের,
তাহলে সেই ভিডিওটা থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা স্কিম এবং তার পিডিএফটাও পেয়ে যাবে। আর যদি এতটাও খাটনি না খাটতে চাও, আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, স্টাডি ম্যাটেরিয়ালে গিয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্সে গিয়ে তোমরা সেই লিস্টটি পেয়ে যাবে বা সেই ভিডিওটিও পেয়ে যাবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ স্কিমগুলোর। এরপর মেজর মিশনস অফ ইসরো, খুব গুরুত্বপূর্ণ। ইসরো 2019-21 যে সমস্ত মিশন লঞ্চ করেছে এবং যে সমস্ত মিশন লঞ্চ করতে চলেছে, যেমন গগনায়ন মিশন, এই ধরনের জিনিসগুলো খুব খুব গুরুত্বপূর্ণ, এই প্রতিটাই মনে রাখতে হবে। বেশি লিস্ট নেই, 10-12 মিশন আছে। এরপরে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, এই জিনিসটা 2021 সালের আগে অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু 2020-21 প্রশ্নের পর থেকে আমরা বুঝতে পারছি যে ন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট যেগুলো গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম ভাবেই ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টও কিন্তু আমাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ টপিক এবং এটা তোমাদের পড়তেই হবে, একটু কষ্ট হলেও। এক পাতার আছে লিস্ট, যদি পারো সেই এক পাতার পুরোটাই পড়ার চেষ্টা করবে। এরপরে হাইকোর্টের লিস্ট দেয়া, তার মধ্যে থেকে সবকিছু তোমার পড়তে হবে না, তুমি শুধু ভারতে কতগুলো হাইকোর্ট বর্তমানে আছে, যেমন 25টি, এবং লেটেস্ট হাইকোর্ট কোথায় গঠিত হয়েছে অন্ধ্রপ্রদেশে, সেটি পড়লেই হয়ে যাবে। এরপরে তোমরা পড়বে ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, এটা খুব খুব গুরুত্বপূর্ণ। এই ফার্স্ট ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড কি, 2021-22 ভারত এবং পৃথিবীর মধ্যে থেকে কারা কোন বিষয়ে ফার্স্ট হয়েছে তার একটি লিস্ট। যেমন ভারতের প্রথম ওপেন রক মিউজিয়াম কোথায় স্থাপিত হয়েছে, হায়দ্রাবাদ। ভারতের প্রথম পেপারলেস হাইকোর্ট কোথায় স্থাপিত হয়েছে বা সেটার নাম কি, কেরালা হাইকোর্ট। ইন্ডিয়ার প্রথম ওয়ার্ল্ড স্কিল সেন্টার কোথায় তৈরি হয়েছে, ওড়িশায়। ইন্ডিয়ার প্রথম সাবমার্স টানেল কোথায় আছে, মুম্বাইয়ে। তো এই যে জিনিসগুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। পৃথিবীর প্রথম মোবাইল ওয়াটার কোথায় লঞ্চ করা হয়েছে, না বিশাখাপত্তনম। ভারতের প্রথম জেন্ডার পার্ক কোথায়, কেরালার কোঝিকোড়ে। কে প্রথম ISO সার্টিফিকেট পেয়েছে, কোন শহর, ভুবনেশ্বর। এই যে জিনিসগুলো, এইগুলো তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ লিস্ট দেওয়া আছে, তো এটাও একটা এক পাতার লিস্ট, এটা পড়ে নি। এরপরে মোবাইল অ্যাপ এবং পোর্টাল, এখানে অনেক অদরকারি অ্যাপ এবং পোর্টালের নাম বলা আছে, তার থেকে কেবলমাত্র দরকারিগুলো বেছে তোমরা পড়ো, অর্থাৎ সিলেক্টিভলি পড়তে হবে, এটা সব পড়তে হবে না। সেকশন 370 এবং 35 আর্টিকেল, এই দুটো নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছিল, না জম্মু কাশ্মীর ভেঙে গিয়ে দুটি ইউনিয়ন টেরিটরিতে পরিণত হয়েছিল, তার রেশ কিন্তু এখনো যায়নি। তো সেই জন্য সেকশন 370 আর সেকশন 35 এর ফ্যাক্টস গুলো এবছরের পরীক্ষার জন্য তোমার পড়ে যেতে হবে। তারপরে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, খুব খুব গুরুত্বপূর্ণ টপিক। যেরকম ভাবে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টস একটি খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক সেরকম জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং এর উপরও একটা সুন্দর ভিডিও আর নোট আমার ওয়েবসাইটে তুমি পেয়ে যাবে, আমাদের ইউটিউবের প্লেলিস্টে গেলেও কারেন্ট অ্যাফেয়ার্সে অলরেডি দেওয়া আছে। তারপরে কমিটি আর কমিশনস, এই কমিটি অ্যান্ড কমিশনস থেকে খুব সিলেক্টিভ ওয়েতে একটা দুটো কমিটি কমিশনস পড়তে হবে, তার বেশি নয়। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তাদের হেডকোয়ার্টার কোথায়, এটা আসলে স্ট্যাটিক জিকের জিনিস, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও যেহেতু আছে সেহেতু আমি তোমাদের বলে দিলাম। WHO ডিরেক্টর কে, এই যে তথ্যগুলো, অর্থাৎ যেগুলো খবরে আছে, WHO খবরে আছে করোনার জন্য, কোভিড-19 জন্য, তো সেই জন্য সেই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের হেডের নামও মনে রাখা আমাদের জরুরি। G20, G7 এবং ব্রিক্স সামিট 2021, এগুলো কোথায় হয়েছে, কিভাবে হয়েছে সেটাও গুরুত্বপূর্ণ, হোস্ট করেছে কোন দেশ। তারপরে 20 নম্বর, অ্যাপস অ্যান্ড অপারেশন, কোভিড-19 সময় সরকার বা বিভিন্ন স্টেট যে অ্যাপ লঞ্চ করেছে, বিভিন্ন রাজ্যের সরকার যে অপারেশন চালু করেছে সেগুলো, এবং এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজের সাথেও মিলিটারি অপারেশনও পড়তে হবে। যেমন ইউক্রেন থেকে ভারতীয়দের ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশন, সেটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে। তো মিলিটারি অপারেশনও যদি পারো জেনে যেও 2021-22। তারপরে নীতি আয়োগের প্রেজেন্ট সিনারিও, দেখো নীতি আয়োগ তৈরি হয়েছে অনেকদিন আগে, কিন্তু নীতি আয়োগের যে রেশ সেটা কখনো কাটবে না বা কাটেনি, যেমন GST রেশও কাটেনি। তো সেই জন্য নীতি আয়োগের
বর্তমান কমিটিতে কারা আছেন, কি কি চেঞ্জ হয়েছে, তার যে প্রেজেন্ট সিনারিও সেটাও জেনে যেতে হবে। একইভাবে জিএসটিরও, কোনটার উপর কত পার্সেন্ট জিএসটি লাগু করা হয়েছে রিসেন্ট বাজেটে, সেই রকম তথ্য। তারপরে মেজর রিপোর্টস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাও তোমাদের জানতে হবে। এক পাতার রিপোর্ট আছে, অসুবিধা হবে না। তারপরেটাও খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক যেরকম ভাবে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্ডেক্স অ্যান্ড রিপোর্টস বা রিপোর্টস অ্যান্ড ইন্ডিসেস 2021-22 বা রিসেন্ট যে সমস্ত রিপোর্ট আর ইন্ডিসেস বেরোচ্ছে যেখানে ভারতের নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসছে সেইগুলো। এখান থেকেও কিন্তু প্রতি বছর একটা দুটো প্রশ্ন আসে এবং এরও ভিডিও বা এরও এক্সপ্লেনেশন এরও নোট তুমি আমাদের চ্যানেলে পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটেও পেয়ে যাবে। ইউনিয়ন বাজেট 2022-23 তার শুধু ফ্যাক্টগুলো দেখবে, বাজেটের একটা বড় নোট দেয় কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে একটি নোট দেওয়া আছে সেটাও, কারণ আমরা দেখেছি WBCS এর মেনে কারেন্ট অ্যাফেয়ার্স ইউনিয়ন বাজেট থেকে প্রায় আসে। ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট স্কিমস যেটা আমি বললাম, ইকোনমিক সিনারিও, বর্তমান ইকোনমিক সিনারিওটা কি, আরবিআই কত পার্সেন্ট বা কত বেসিস পয়েন্ট ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য তাদের রেপো রেটকে বাড়িয়েছে, বর্তমানে কোথায় এমার্জেন্সি জারি হয়েছে, অর্থনৈতিক এমার্জেন্সি যেমন শ্রীলঙ্কায়, এই ধরনের ইকোনমিক যে সিনারিও সেগুলো সম্পর্কে আমাদের জানো একদম ক্লিয়ার কাট নলেজ থাকে। তারপরে সায়েন্স অ্যান্ড টেক অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি প্রতিরক্ষাগত কি সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেগুলো সবই এক পাতার, কিন্তু এক পাতার বেশি না, এমন নয় প্রচুর পড়তে হবে। স্পেস টেকনোলজি এটাও খুব গুরুত্বপূর্ণ, যেমন প্রথম আর্টিফিশিয়াল সূর্য বা আর্টিফিশিয়াল চাঁদ কে তৈরি করতে চলেছে সেই ধরনের তথ্যগুলো, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস এটাও WBCS এর ক্ষেত্রে একটা খুব খুব গুরুত্বপূর্ণ টপিক, এবং এর মধ্যে যেমন কিছু অ্যাওয়ার্ড আছে যেগুলো রিপিটেডলি আসে পরীক্ষায়, যেমন নোবেল প্রাইজ, যেমন অস্কার অ্যাওয়ার্ড, যেমন ধরো তোমার বুকার প্রাইজ, এই ধরনের অ্যাওয়ার্ডগুলো খুব ভালো করে পড়তে হবে। এরও ভিডিও বা এরও এক্সপ্লেনেশন এরও নোট আমার ওয়েবসাইট এবং তুমি ইউটিউব দুটো জায়গাতেই পেয়ে যাবে, অলরেডি আপলোড করা আছে। স্পোর্টস কম্পিটিশন অ্যান্ড উইনার 37 টপিক বললাম এগুলো খুব ভালো করে পড়বে, পড়ার পর কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইন একটা চোখ বোলাবে, সেটা যদি চোখ বোলাতে না ইচ্ছা করে তাহলে তারপরে দেখবে এমসিকিউ দেওয়া আছে প্রায় 2000 খানেক, সেগুলোর মধ্যে থেকে কিছু কিছু চোখ বোলাবে। কিন্তু সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 37টা টপিক বললাম, এই 37টা টপিকই তোমাকে ভালো করে পড়তে হবে। তুমি যদি ভাবো এর মধ্যে বাদ দেবো, বাদ দিতে পারো, দেখো কিন্তু আমার অভিজ্ঞতার বলে আমি বলতে পারি যে এগুলো যদি পড়ো তাহলে তুমি ঠকবে না, তুমি কমন পাবে। এই ভিডিওটা কাদের জন্য করা, না তোমাদের জন্যই করা, এবং তোমরা দেখেছো যে আমি সাগ্নিক সুন্দর যে কথা বলি সেই কথা অন্তত নিজের উপর ভরসা রেখে বলি, যারা এতদিন ধরে চেনো তারা যেন আমি হাওয়ায় কথা বলি না, তো সেই ভরসা থেকেই আমি বলছি। যদি এমন ভাবে পড়ে যাও দেখো যাই হোক না কেন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভয় থাকবে না, বা ধরে নাও কোনো কারণে তুমি কমন পেলে না, কিন্তু পরের বছর যখন তোমার পরীক্ষা হবে তখন কিন্তু তুমি জেনে যাবে অলরেডি যে কিভাবে তোমার পড়তে হবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স একদম না পড়ে যাওয়ার থেকে তো পড়ে যাওয়া ভালো, তো সেই জন্য এই লিস্টটা তোমাদের দিলাম। এগুলো কিসের লিস্ট দিলাম আবারও খোলসা করে দিই, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা টপিকের লিস্ট দিলাম।
সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, এবং যারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে তুমি চাইছো, যেখানে প্রতি মাসে একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর কম্পাইলেশন দেওয়া হয় এবং আরো WBCS এর সমস্ত সাবজেক্ট পড়ানো হয়, তোমরা জানো অলরেডি নলেজ একাডেমি সম্পর্কে, তাদের বলছি একটু ধৈর্য ধরো, কিছুদিনের মধ্যেই নতুন ব্যাচের নোটিফিকেশন বেরোবে, রিলির পরেই আমাদের নতুন ব্যাচ শুরু হবে, এবং সেই নতুন ব্যাচে অনেক রকম সারপ্রাইজ আছে, তার ক্লাসের মানও এর আগের ব্যাচগুলো থেকে অনেক অনেক উন্নত হবে। সবাই খুব ভালো থেকো, আফটার অল থ্যাংকস ফর ওয়াচিং, ভালো করে পড়াশোনা।